যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছে তাদের জিভ ছিঁড়ে ফেলার সময় এসেছে। ব্যারাকপুরে বললেন সম্রাট তপাদার। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুরের এক দলীয় সভায় কর্মীদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের জিপ ছিঁড়ে ফেলার নির্দেশ দিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক সম্রাট তপাদার। তিনি এই দিন বক্তব্য রাখতে গিয়ে মুকুল রায়ের তৃণমূল ত্যাগ নিয়েও বলেন, একটু হতাশাচ্ছ হয়ে বসেছিলাম পরবর্তীকালে তৎকালীন সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় আমাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করা, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমি যোগদান করি। পরবর্তীকালে দেখলাম জাতীয় যার জন্য তৃণমূলে দল যোগ করলাম, জীবনের আদর্শ, জীবনের নীতি সবকিছু সে ভুলে গিয়ে নিজেকে বাঁচানোর জন্য অন্য একটি দলে চলে গেল, চলে যাবেন বলে আমাকে বললেন। তখন কি করবো, হতাশ হয়ে পড়েছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে পাঠিয়ে বললেন, তুমি দল করো, তুমি রাজনৈতিক ছেলে, তুমি দল করো। স্টেটের জেনারেল সেক্রেটারি করলেন, দায়িত্ব দিলেন, আটজনের একটা কমিটির দায়িত্ব দিলেন, পালন করেছি। তাই স্বাভাবিকভাবে আমার জীবনে সব কিছু থাকতে পারে, কিন্তু যেই মানুষটা আমার দুর্দিনে আমার পাশে ছিল তার সাথে বেইমানিটা আমার কাছে থাকবে না। আজকে বাঁচি কালকে মরে যাব, আজকে বেঁচে আছি হয়তো রাত্রিরেই মরে যাব, কিন্তু মরার সময় যেন কেউ আমাকে না বলে এই বেইমানের বাচ্চাটা মরেছে দলের থেকে খেয়ে, দলকে বেইমানি করেছে, বেইমান থেকে মরে যাওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়া ভালো। তাই কোনোদিন সেইভাবে আমি চলতে পারবো না। অনেকে অভিষেক ব্যানার্জির সম্বন্ধে বলছে, রাজা শুনু ফুটোরা এখনো নাক টিপলে দুধ বেড়ে রাজনীতিতে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছে, কথা বলছে। আমাদের তো একদিন লাগবে এবং সময় এসছে রাজা, তোদের এটা বলে যাই আমি, আমরা তো একটু বুড়ো হয়ে গেছি। এইসব নেতারা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কথা বলে সময় এসছে, তাদের জিভটা ছিঁড়ে ফেলে দেওয়ার সময় এসে গেছে। কিন্তু এসে গেছে, কিন্তু অনেক রবীন্দ্রসঙ্গীত হয়েছে, অনেক রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছি আমরা। আমার নেতা নেত্রীকে গাল দেবেন আর আমরা মালা পরাবো, সেই সময় কিন্তু সরে গিয়েছে। আমাদের দল হাত পা বেঁধে রাখে, আমাদের বলতে দেয় না। আমরা যদি কিছু বলতে যাই তখন বলেন, না রে ভাই বলিস না, এটা আমাদের কালচার না। তাহলে কোনটা কালচার? আজকে যদি আমাদের নেতা নেত্রীকে গালাগালি দেয় আমরা যদি চুপ করে থাকি তাহলে সেটা কিন্তু হজমও করে নিতে হয়। আমরা ছোটবেলায় করতাম, আমাদের এটা বলে আমি শেষ করব, যে কোনো জায়গায় অবরোধ মবরোধ হচ্ছে আমাদের নিষেধ ছিল, প্রিয়দা তখন আমাদের বারণ করেছিল যে পাস ফাস পড়াবি না। আমরা কিন্তু প্রতিদিন বাস ফাস পড়াতাম, অনেকবার জেলে গিয়েছি, বাস ফাস পড়িয়ে দিতাম, ইটমাল জেল ফেলে দিতাম। পরবর্তীকালে নেতারা চলে যেত আমাদের ছাড়াতে, জেল থেকে ছাড়াতে চলে যেত। তা আমি সেটাই বলছি, জিজ্ঞাসা করে কিছু করার দরকার নেই। আমাদের দলের বিরুদ্ধে যারা থাকবে, দলের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে আমরা সংগঠিতভাবে থাকব। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা বলবে, যত বড়ই তারা নেতা হোক, তাদের বিরুদ্ধে আমরা থাকব। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।